রোববার দুপুরে রাজশাহী শহরের নগর ভবনের গ্রিন প্লাজায় মেয়রের অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে নগর পরিচালনার ভার গ্রহণ করেন মেয়র সহ 30 জন ওয়ার্ড কাউন্সিলর ও 10 সংরক্ষিত নারী কাউন্সিলর। এ সময় মেয়রের কাছে নানা প্রত্যাশার কথা তুলে ধরা হয়। আমি থেকে শুরু করে আমরা সবাই আমাদের একটা মহিলাও আমাদের নির্দিষ্ট স্থানে ফেলার বাইরে বিচ্ছিন্ন রাস্তাঘাটে ফেলবো না। বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী কলেজ আছে, টেকনিক্যাল ইউনিভার্সিটি আছে, এদেরকে যদি আমরা পূর্ণ শিক্ষা দিতে পারি তবেই কিন্তু তারা নিজে একটি আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। এর আগে মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় স্মার্ট নগরী গড়ার প্রচেষ্টার প্রতিশ্রুতি দেন খায়রুজ্জামান লিটন। পদ্মা নদীর ধারে একটা নৌবন্দর আমরা করতে যাচ্ছি এবং এই নৌবন্দর হাইটেক পার্কের ঠিক পশ্চিমে একটা জায়গা আছে, সেখানে আমরা নৌবন্দরটি করব। এই নৌবন্দরই হবে রাজশাহীর রক্ষার মূল চাবিকাঠি। গত 21 জুন অনুষ্ঠিত সিটি নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য খায়রুজ্জামান লিটন। 3 জুলাই প্রধানমন্ত্রী কার্যালয়ে শপথ গ্রহণ করেন তিনি। তৃতীয় মেয়াদে সিটি কর্পোরেশনের 16তম মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন খায়রুজ্জামান লিটন। আগের মেয়াদে নগরীর সড়ক, অবকাঠামো উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা, আলোকায়ন ও সৌন্দর্য বর্ধনে ভূমিকা রেখে নগরবাসীর মন জয় করেন তিনি। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।